Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Naima's Craft and Night. প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ক্রাফট ভিডিও নিয়ে আমি আজকে প্লাস্টিক বোতল দিয়ে ফুলদানি তৈরি করে দেখাব আপনারা স্কিপ না করে আমার পুরো ভিডিওটি সাথেই থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ব্যবহার করব লিকুইড ভিমবারের বোতলটি বোতলটিকে ফুলদানির সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এখন আমি পটলটির উপর একটি সুতা পেঁচিয়ে নিব এখন এটার উপর রং করব তার জন্য প্রথমে নিয়েছি লাল রং প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন ক্রাফট ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার ভিডিওটি বন্ধুদের সাথে আরও বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে আর বেশি কথা না বলে ভিডিওতে ফিরে যাক আমার লাল রং লাগানো হয়ে গিয়েছে তারপর আমি সাদা রং লাগিয়ে নিব
লাগিয়ে রাখা সুতাটি আমি খুলে নিচ্ছি। এখানে আমি কালো রং দিয়ে এঁকে নেব। বন্ধুরা, আমার বোতলটি আর্ট করা কমপ্লিট। তারপর পাতা বানানোর জন্য আমি ব্যবহার করছি কাঠের খোসা। এখন এটার উপর আর্ট করব নীল ও হলুদ রং দিয়ে। আমি আগে থেকে কিছু পাতা তৈরি করে রেখেছিলাম। বন্ধুরা দেখুন পাতাগুলোর কালার কত সুন্দর হয়েছে। এখন পাতাগুলো দিয়ে বোতলটিকে সাজাবো। প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানিটি তৈরি করা কমপ্লিট। এখন আমি কিছু ফুল ফুলদানিটির ভিতরে রাখব। তার জন্য আমি এখানে নিয়েছি গোলাপের স্টিক। এই গোলাপগুলো তৈরি করা অলরেডি আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি, আর নয়তো আমার আজকের ভিডিওটির এন্ড স্ক্রিন থেকে দেখে নেবেন। তারপর ক্রিপি পেপার দিয়ে তৈরি করে রাখা গোলাপগুলোকে আমি একে একে ফুলদানিটিতে সাজিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই এই ফুলদানিটি বাসায় ট্রাই করবেন। প্রিয় বন্ধু, আপনি যদি ক্রাফট লাভার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে কিরকম ক্রাফট দেখতে চান। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।